বন্ধুরা, একদিন একটি তান্ত্রিক জঙ্গলে বসে ধ্যান করছিল। এমন সময় সেখানে একটি টুনি পাখি চলে আসে আর তান্ত্রিককে খুব বিরক্ত করতে থাকে। তখন তান্ত্রিকটি রেগে গিয়ে তার জাদু দিয়ে টুনিকে একটি মরা গাছ বানিয়ে দেয় আর বলে, এই মরা গাছে যদি কেউ জল দেয় তবেই তুই বাঁচতে পারবি। এরপরে কিছুদিন পর সেখানে একটি সাপ এসে কাটতে থাকে আর সাপের চোখের জল গাছের গোড়ায় পড়তেই টুনি আবার আগের রূপ ফিরে পায় আর বলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন সাপটি বলে, আমি অনেক ক্ষুধার্ত, কিছুদিন হলো কিচ্ছু খাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এই কথা শুনে টুনি আশ্চর্য রূপ ধারণ করে আর সাপটিকে অনেক ভালো ভালো খাবার উপহার দেয়।